নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। লরি ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো পিকআপ ভ্যান চালকের, তার সঙ্গে এই ঘটনায় আহত হয়েছেন দুজন। শুক্রবার ভোরে ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি থানার নগরা মোড়ের জাতীয় সড়কের উপর। এদিন এই ঘটনাকে কেন্দ্র করে জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ যান নিয়ন্ত্রিত হয়ে পড়ে। দুর্ঘটনা খবর পেয়ে এলাকায় এসে পৌঁছয় নলহাটি থানার পুলিশ। তারা ইতিমধ্যে মৃতদেহ উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অন্যদিকে আহত দুজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। দুর্ঘটনার কবলে পড়া গাড়ি দুটিকে উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভুট্টা বোঝায় একটি লরি নলহাটির দিকে আসছিল। উল্টো দিকে নলহাটি থেকে মোড়গ্রামের দিকে যাচ্ছিল আলু বোঝায় একটি পিকআপ ভ্যান। হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। কি হবে তুমি ভাই, ফেসবুকে ছাড়বে নাকি? না ভাই, ছেলেটা দরকার নেই। ভয় টিভি নলহাটি। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।